আপনি চাইলে আপনার আশেপাশে থাকা পরিচিত মানুষ বা ফ্রেন্ডদের ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া অটো কানেক্ট করে। বিশ্বাস হচ্ছে না? তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনার মোবাইলে আপনার পরিচিত মানুষ বা ফ্রেন্ডদের ওয়াইফাই অটো কানেক্ট করে নেবেন ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া। এই কাজটা করার জন্য কোনো অ্যাপস প্রয়োজন হবে না বা আপনার মোবাইলে রুট করারও প্রয়োজন হবে না। জাস্ট ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করলে আপনিও ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই আপনার মোবাইলে অটো কানেক্ট নিতে পারবেন। তো আপনার এর আগে আপনার দেখিয়ে রাখি যে আমার মোবাইলে কিন্তু বর্তমানে কোনো ওয়াইফাই কানেক্ট নেই, জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি ওয়াইফাইটা ডিসকানেক্ট করে রেখেছি। তো আমি কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই আমার মোবাইলে ওয়াইফাই অটো কানেক্ট করব সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। তো এই কাজটা করার জন্য আপনারা উপর থেকে স্ক্রল করে ওয়াইফাই অপশনে প্রেস করে ধরে রেখে এই অপশনে আসতে পারেন। তা না চাইলে আপনাদের মোবাইলে যে সেটিং অপশন আছে সেই সেটিং অপশনে আপনি ক্লিক করে কানেকশন অপশনে ক্লিক করবেন। কানেকশন অপশনে ক্লিক করলে যে ওয়াইফাই অপশন দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ওয়াইফাই আছে, এই ওয়াইফাই একটাতেও কিন্তু আমার মোবাইল কানেক্টেড করা নেই। জাস্ট আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ছাড়াই কীভাবে অটো কানেক্ট করে এখন আপনাদের আমি দেখিয়ে দেব। আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে উপরে একটা কিউআর কোডে অপশন আছে। এই অপশনটা কিন্তু অনেকের মোবাইলে থাকে না, যাদের মোবাইলে এই কিউআর কোডে অপশনটা থাকে না তারা কি করবেন আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেব যে যাদের মোবাইলে ওই কিউআর কোড অপশনটা নেই তারা কীভাবে এই কিউআর কোডটা এখানে বা কিউআর কোডের মাধ্যমে এই কাজটা করবেন। জাস্ট আপনি কি করবেন এই কিউআর কোড অপশনটাকে উপরে প্রেস করে ধরে রাখবেন। প্রেস করলে সাথে সাথে দেখবেন যে ক্যামেরা অন হয়ে যাবে। জাস্ট এখন কি করতে হবে, আপনি যে আপনার পরিচিত লোক বা ফ্রেন্ডের মোবাইল থেকে মানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ছাড়া অটো কানেক্ট করতে চাচ্ছেন সেই মোবাইলটাকে নিতে হবে। নেওয়ার পর জাস্ট কি করবেন এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখতে হবে যে প্রথমে সেই মোবাইলটার সেটিং অপশনে যেতে হবে। জাস্ট সেটিং অপশনে যাবেন, সেটিং অপশনে ক্লিক করার পর জাস্ট এখানে যে কানেকশন অপশন থাকে অনেক মোবাইলে বা অনেক মোবাইলে সরাসরি ওয়াইফাই অপশন থাকে, জাস্ট এখানে ওয়াইফাই অপশনে ক্লিক করে দেবেন। ওয়াইফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন এখান থেকে যে এই আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত লোকের যে ওয়াইফাই কানেক্ট করা আছে সেই কানেক্ট করা ওয়াইফাইয়ের উপরে আপনাকে কি করতে ট্যাপ করতে হবে। অনেকের সেটিং অপশন থাকে, জাস্ট আপনি সেই ওয়াইফাইয়ের উপরে ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে দেখবেন যে একটা কিউআর কোড চলে আসছে, এটা জাস্ট অটোমেটিকলি স্ক্যান হয়ে যাবে। অনেক স্ক্যান হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে উপরে আমার কিন্তু কোনো পাসওয়ার্ড ছাড়াই অটোমেটিকলি ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হয়েছে যা আমার এখানে কিউআর কোডের অপশন আছে, যাদের মোবাইলে নাকি কিউআর কোডের অপশন নেই তারা কিভাবে এই কাজটা করবেন? তারা জাস্ট আপনাদের একটা মোবাইলে অ্যাপস নামাতে হবে, সেই অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন। এই জন্য জাস্ট আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনাকে কি করতে হবে, প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চ অপশনে লিখবেন কিউআর এন্ড বারকোড স্ক্যানার, লিখে সার্চ দিলে পরে এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে জাস্ট এখান থেকে আপনি কি করবেন ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার মোবাইলটা ক্যামেরা অন হয়ে গেছে। দেন এখন কি করবেন, সেমভাবে আপনি আপনার ফ্রেন্ডের যে মোবাইলে ওয়াইফাই কানেক্ট করা আছে সেই ওয়াইফাই কানেক্টেড মোবাইলটা নিতে হবে। নেওয়ার পরে সেমভাবে আপনি কি করবেন, কানেক্টেড থাকা ওয়াইফাই যে মানে অপশনটা আছে সেটার উপরে আপনি কানেক্টেড থাকা ওয়াইফাইটার উপরে ক্লিক করলে যে কিউআর কোডটা চলে আসবে সেখান থেকে স্ক্যান করলেও কিন্তু এখানে অটোমেটিকলি তার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দেখে নিতে পারেন। এই পাসওয়ার্ডটা দেখে আপনি খুব সুন্দরভাবে আপনার মোবাইলে পাসওয়ার্ডটা বসিয়ে কিন্তু কানেক্ট করে নিতে পারবেন, যে খুব সহজে কিন্তু তার পাসওয়ার্ডটাও আপনি জেনে নিতে পারবেন। এভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই মানে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া খুব সহজে আপনার মোবাইলে অটো কানেক্ট করে নিতে পারবেন বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দেখে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।